সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে অধ্যায় তিন অনুশীলনী 3.1 থেকে 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার 4। বন্ধুরা, প্রশ্নটা ভালোভাবে বুঝে নেই। প্রশ্নে একটি মান দেওয়া আছে, যেটি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, এর মান হচ্ছে 2। এই মানের উপর ভিত্তি করে দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান যা হবে এ টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার 4 এর মান একই হবে। আচ্ছা, আমরা তাহলে প্রমাণ করে দেখি একই হয় কি না। যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 2। বন্ধুরা, এ পাশে খেয়াল করো, এ প্লাস ওয়ান বাই এ, ওয়ান বাই এ হচ্ছে ভগ্নাংশ আকার। তাহলে ভগ্নাংশ আকারের যোগ থাকলে আমরা লসাগু করতে পারি। লসাগু হচ্ছে এ, লসাগুর মাধ্যমে যোগ করলে হয় এ স্কোয়ার প্লাস ওয়ান। ডান পাশে 2 ছিল, 2 লিখলাম। এখন আমরা আড়াআড়ি বা ক্রস গুণন করব। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে ওয়ান গুণন করব, কারণ 2 এর নিচে মনে মনে একটি ওয়ান আছে। তাহলে যা ছিল তাই, এ স্কোয়ার প্লাস ওয়ান এবং 2 এবং এ, এই দুইটা গুণন হবে। 2 এবং এ গুণ করলে হয় 2a। এখন ডান পাশে 2a কে বাম পাশে নিয়ে আসব। বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2a, তাহলে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো এই লাইনটাতে একটা সূত্র এর আকারে হয়েছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1। 2 এর সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 কে স্কোয়ার করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে হয় a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন এই লাইনের উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় এ মাইনাস ওয়ান ইকুয়াল 0। মাইনাস ওয়ান কে আমরা যদি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে হয় এ ইকুয়াল 1। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল 2 এই মানটাকে যোগ করে আমরা পেলাম এ ইকুয়াল 1। এখন আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আমরা লিখলাম তাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন এ এর মান আমরা পেয়েছি ওয়ান, তাহলে এ এর পরিবর্তে আমরা ওয়ান লিখব। তাহলে দাঁড়ায় ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার, এর মান হয় 2। আবার ডান পক্ষে দেওয়া আছে এ টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার 4, সেটাই আমরা ডান পক্ষে লিখলাম। লেখার পর এখানেও আমরা এ এর মান ওয়ান বসাবো। ওয়ান বসালে হয় ওয়ান টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়ান বাই ওয়ান টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 2। তাহলে বাম পক্ষের মানও হয়েছে 2, ডান পক্ষের মানও হয়েছে 2। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।